আমরা প্লাম্বিং ব্যবস্থা পড়ছি, তো আজকে আমরা পড়বো একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের জানা খুবই দরকার। সেটা হচ্ছে তোমার ওয়ার্কিং ড্রয়িং অফ প্লাম্বিং এবং স্যানিটারি সিস্টেম, মানে স্যানিটারি সিস্টেম এবং প্লাম্বিং সিস্টেমের যে পাইপলাইন বা ফিক্সচার যেগুলো থাকে সেগুলোর তোমার ড্রয়িংয়ে কীভাবে আঁকা থাকে বা কীভাবে লেখা থাকে, সেগুলো আমাদের কীভাবে বুঝতে হবে সেগুলো ড্রয়িং দেখে, সেটা আজকে আমরা শিখব। তো তোমরা প্রথমে চলে আসি, দেখো একটা জিনিস আমি বলছি, যেটা হচ্ছে তোমার প্লাম্বিং ওয়ার্ক এবং হচ্ছে স্যানিটারি সিস্টেম। স্যানিটারি সিস্টেমের যে তোমার পাইপলাইন, স্যানিটারি সিস্টেমের পাইপলাইন মেনলি হচ্ছে গ্রাউন্ডের নিচে থাকে, মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল, যেটা আমাদের মাটির লেভেল, তার নিচে থাকবে স্যানিটারি সিস্টেম, আর উপরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার আমার প্লাম্বিংয়ের সিস্টেমের যে তোমার ওয়ার্কিং যে পার্ট, ঠিক আছে, মানে হচ্ছে ধরো বাথরুম বা কিচেন বা ওয়াশ বেসিন যাই বলো, সেগুলো হচ্ছে তোমার মাটির উপরে আমার আছে, কিন্তু মাটির নিচে যেটা থাকছে গ্রাউন্ড লেভেলের নিচে সেটা হচ্ছে আমার স্যানিটারি সিস্টেম। তো দেখো এখানে এসো, আমি তোমাদেরকে বলে দিই যে এটা একটা বিল্ডিং ড্রয়িং করা হয়েছে, যাই হোক একটা আঁকা হয়েছে। তো যখন স্কুল খুলবে তখন আমি কাগজে প্রিন্ট আউট করে তোমাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দেবো। এখন আমি একটা রাফ স্কেচ করেছি, এটা একটু বোঝার তোমরা চেষ্টা করো, এখন তো কিছু করার নেই, রাফ স্কেচটাই এখন দেখো, পরে আমি প্রিন্ট আউট করে তোমাদেরকে ক্লাসে সুন্দর করে ড্রয়িংটা এঁকে বুঝিয়ে দেবো। তো দেখো আমাদের এটা একটা হচ্ছে বাথরুমের ছবি দেখানো হয়েছে, যেটা টয়লেট বাথ আছে। এবার হচ্ছে তোমার এই যে ধরো বাথরুম, ঠিক আছে, বাথরুমের যে জলটা, বাথরুমের জলটা তোমার এই একটা তোমার চেম্বারে এলো ম্যানহোলের, আবার টয়লেটে একটা ম্যানহোলের এলো, সেটা একটা পাইপলাইনের মাধ্যমে চলে এলো আমার এই জায়গাটা, একটা ম্যানহোল আমি করেছি, তার কারণ এখানে একটা, এখানে দুটো পাইপ এসে যুক্ত হয়েছে, একটা হচ্ছে তোমার কিচেনের আর একটা হচ্ছে তোমার বাথরুমের, দুটো পাইপ যুক্ত হয়েছে। আবার এই জায়গাটায় তোমার পার্কিং প্লেসের যে তোমার যে জল, তোমার ওয়েস্ট ওয়াটার যেগুলো তোমার ওয়াশ করা বা এইসব জল, বা ধরো তোমার রেন ওয়াটারের যে জলটা, সেই জলটা তোমার এই লাইনটা থেকে আমার ডাইরেক্ট এই ম্যানহোলে এসছে, এবং এখান থেকে আমার সিয়ার লাইনে চলে আসছে। সিয়ার লাইন থেকে তোমার এটা তখন মিউনিসিপ্যাল যে তোমার ড্রেন আছে সেই ড্রেনের সাহায্যে বেরিয়ে যাবে, যে মানে ওয়েস্ট ওয়াটার যেটা থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার স্যানিটারি পাইপলাইন, বোঝা গেল? তাহলে তাহলে আমাদের বাথরুম এবং টয়লেটে যে তোমার ওয়েস্ট ওয়াটার যেটা থাকবে সেটা ওখানে একটা আমি ম্যানহোল করে দিলাম, বাথরুমেরটা চলে এলো, টয়লেটে ওয়েস্ট ওয়াটারটা চলে এলো। এটা আসার পরে সেটা আমি এই জায়গাটায় আরেকটা চেম্বার করেছি, এবং সেটা হচ্ছে কিচেনের জলটা এখানে চলে এলো, কিচেনের জলটা চলে আসার পরে সেটা আরেকটা মেন ম্যানহোল, যেটা বিল্ডিংয়ের যে জলটা কালেক্ট করছে সেটা এখানে একটা চলে এসছে, যেটা হচ্ছে ছাদের জলও কালেক্ট করছে প্লাস আমার ওয়েস্ট ওয়াটারও কালেক্ট করছে, দিয়ে একটা জায়গায় জমা হচ্ছে। এবার তোমাদের বলি, এই পাইপলাইন করার সময় একটা স্লোপ দরকার হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট স্লোপ মেনটেন করতে হয়। স্লোপ মেনটেন করলে কিন্তু জল, একটা স্লোপ বলতে কি একটা ঢাল, নির্দিষ্ট একটা ঢালও যদি না করি তাহলে জলটা তোমার পাস হবে না। সেই জন্য আমরা পাইপটা যখন দিব তখন একটা নির্দিষ্ট স্লোপ মেনটেন আমরা অবশ্যই করব, ঠিক আছে। আমার কাছে একটা ড্রয়িং আছে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ছাদের ড্রয়িং, মানে একদম উপরের যে ছাদ, যে ছাদের ড্রয়িং, এখানে দেখো তোমার স্লোপ দেওয়া হয়েছে, এই যে পয়েন্টগুলো দেখানো হয়েছে এই পয়েন্টগুলো দিয়ে ছাদের যে জলটা সেই ছাদের জলটাকে পাস করানো হবে, স্লোপ দেওয়া হয়েছে, এইদিকে স্লোপ হবে এইদিকে স্লোপ হবে, মানে এইভাবে চিহ্ন দেওয়া থাকবে। এবার এই পয়েন্টগুলোতে হচ্ছে পাইপ লাগিয়ে আমাকে পাইপটাকে নিচে নিয়ে যেতে হবে, ছাদের সাইড দিয়ে, ধরো দেওয়ালের সাইড দিয়ে তোমার পাইপলাইনটা নিচে চলে যাবে। তো এইগুলো হচ্ছে স্লোপ, ঠিক আছে। তো তোমাদেরকে এটা দেখালাম, এটা আমি যখন স্কুল খুলবে তখন আরও ডিটেলসে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। তো এইভাবে ওয়াটারটা ধরো নিচের দিকে চলে এলো, আর কী হচ্ছে, আর হচ্ছে আমাদের এটা হচ্ছে স্যানিটারি সিস্টেমের যে পাইপলাইন সেটা গেল। এবার হচ্ছে আমার বিভিন্ন ফিটিংস যেগুলো ব্যবহার করবো সেগুলো কী নামে ইউজ করা হবে। এখানে দেখো কিচেনে আমি প্রথমে আসছি, কিচেনে লেখা আছে টু অ্যাঙ্গেল কক অ্যাট দ্য রেট 48 ইঞ্চি বোর্ডিং প্লাস হচ্ছে ওভারহেড, এখানে একটা হবে ওভারহেড, সেটা কী হচ্ছে 48 ইঞ্চি তোমার উপরে থাকবে, ঠিক আছে, 48 ইঞ্চি উপরে দুটো অ্যাঙ্গেল কক লাগানো থাকবে, 48 ইঞ্চি উপরে, অ্যাট দ্য রেট 48 ইঞ্চি উপরে, সেটা বলে দিয়েছে। এবার এইখানে দেখো একটা অ্যাঙ্গেল কক লাগানো হয়েছে,
যেটা হচ্ছে 30 ইঞ্চি উপরে, মানে এইভাবে লাগে, ৮.৩০ ইঞ্চি মানে হচ্ছে 30 ইঞ্চি উপরে মাটি থাকে, ঠিক আছে। যেটা হচ্ছে দুটো দেওয়াল থেকে তার ডিস্টেন্স মিডিলে থাকবে, দেখো 2 ফুট 2 ইঞ্চি। তাহলে মেজারমেন্টটা আমাদের যেমন গুরুত্বপূর্ণ, বিভিন্ন তোমার অ্যাঙ্গেল কোণটা কী জিনিস সেটাও আমাদের চেনাটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল কক। আবার এখানে দেখো টয়লেটের ক্ষেত্রে এই জায়গাটা কনসিল করা আছে, এটা হচ্ছে ফ্লাশ ট্যাঙ্ক এই জায়গাটা লাগানো থাকে, যেটা হচ্ছে দেওয়ালে একদম আটা থাকে, সেজন্য আমরা এটা গাঢ় করে দেখিয়েছি। আর এটা হচ্ছে তোমার ওয়াটার ক্লোজেট। তারপরে হচ্ছে তোমার এই দুটো হচ্ছে ধরো আবার অ্যাঙ্গেল কক, এখানে দুটো লাগানো আছে। এখানে সিঙ্গেল লিভার ডাইভার্টার @ 2 ফুট 6 ইঞ্চি, মানে হচ্ছে দুটো সিঙ্গেল লিভার ডাইভার্টার লাগানো আছে, যেটাতে দেখবে একটা ঘোরালে পরে ঠান্ডা জল পড়ে, একটা ঘোরালে গরম জল পড়ে, সেই জন্য দুটো তোমার আলাদা আলাদা সিস্টেম করা আছে এখানে, যে সিঙ্গেল লিভার ডাইভার্টার যেটা হচ্ছে 2 ফুট 6 ইঞ্চি উপরে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে যেটা শাওয়ার, শাওয়ার